আরে ফুটু আমার ছেলে বলে বলছি না, ও একবারে সোনার চাঁদ। এমন কিছু গুণ ওর মধ্যে নেই সেটা আপনি অভিযোগ করতে পারবেন না, একবার শুধু জামাই করে দেখুন। সোনার চাঁদ না বাল, একবার জামাই করে দেখ না, তোর গুষ্টি তুষ্টি করে ছেড়ে দেবে। এই এই কি কি বললে, কি বললে তুমি? আরে কাকু, ও আসলে বলতে চাইছে যে আমাদের ফুটো একবারে নিখুঁত ছেলে, কোনো নেশাভান কিচ্ছু করে না। আমরা তো ওর বন্ধু, আমরা ওর সাথে সবসময় থাকি, আমাদের থেকে ভালো ওকে আর কেউ চেনে না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো, আমারও ছেলেকে বেশ পছন্দ হয়েছে। আরে ফুটোকে পছন্দ হবে না মানে, কার বন্ধু দেখতে হবে তো, তারপরে লাউরা ও কোনো নেশাভানও করে না। আরে এসব কথা আবার কেন বলছিস তোরা? তাহলে সবই যখন পছন্দ তখন কথাবার্তা এগোনো যাক। কিরে মা, তোর তাহলে ছেলেকে পছন্দ হয়েছে তো? আরে বাবা, আমি তো ছেলের কত বার সেটাই এখনো দেখলাম না। কি করে এই কি 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 আমারটা দেখবে মানে? আরে বাবা, ও আসলে তোমার ঘরটা কত বড় সেটা দেখার কথা বলছে। ও লেউড়া, আমি তো ভাবলাম কি না কি দেখে ফেলবে। কই গো গিন্নি, তুমি এবার মিষ্টি জল খাবারটা নিয়ে এসো, আমাদের নতুন কুটুম অনেকক্ষণ অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিয়ে আসো। আরে বল্টুদা, এত মনোযোগ দিয়ে কি ভাবছো? না ভাবছি ফুটোটাও তাহলে শেষ পর্যন্ত বিয়ে করে ফেলবে। এই দুদিন আগে পর্যন্ত ছেলেটা এদিক থেকে ওদিক ছুটে বেরিয়েছে ল্যাংটা পদে, আজ তার বিয়ের কথা চলছে। আরে হ্যাঁ, যা বলেছো বল্টুদা। আরে এত হাসবার কি আছে, এই সবে বিয়ের কথা শুরু হয়েছে, বিয়ে তো আর হয়ে যায়নি। এই ফুটকে, তোকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, তুই ফুটোর বিয়ের ব্যাপারে একটু বেশি পজিটিভ হয়ে গেছিস। কি ব্যাপার বলতো, ফুটোর বিয়ে হোক আমাদের বন্ধুটার বিয়ে হোক, এটা কি তুই চাস না? আরে ফুটোর বিয়ে হবে আমার তাতে কি, আর কে বিয়ে করবে কে বিয়ে করবে না সেটা কি আমার কথাই কিছু হবে নাকি? তুই আমার বন্ধু নয় ফুটকে, তুই বন্ধু নামে এর কলঙ্ক। তোকে ওদের সামনে কে বলতে বলেছিল আমি বিড়ি খাই না মদ খাই? কোথা থেকে এলো রে আমার গার্জেন? ফুটো, তুই কাজটা মোটেও ভালো করলি না কিন্তু। আমি আমার কাজ ঠিক করলাম না ভুল করলাম সেটা আমার ব্যাপার, তবে তুই যদি এরপরে আমার কোনো বিষয়ে এইরকম কথা বলতে আসিস তাহলে তোকে আমি কিন্তু উচিত শিক্ষা দিয়ে দেবো। আজকে অল্পের উপর দিয়ে ছেড়ে দিলাম। আরে তোরা এবার একটু থামবি, চুপ কর এবার, নাহলে আমি কিন্তু তোদেরকে রামকেলানি দেবো। বন্ধুদের মধ্যে মারামারি বন্ধ কর। ঠিক আছে ঠিক আছে, বলো কি বলবে। তাহলে ফুটো, শেষ পর্যন্ত তুইও বিয়েটা করছিস বল। হ্যাঁ আর কি করব বলো তো, লেওড়া শেষ পর্যন্ত পাঠা বলি হতেই হচ্ছে। সে কি রে ফুটো, তাহলে কি তোর বিয়েটা করার কোনো ইচ্ছে নেই? না আসলে সেটা ঠিক নয়। আরে হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছি, মালটার পেটে খিদা মুখে লাজ, লেপের তলায় খেপ খেলাটা বাকি রয়ে যাবে না না বিয়ে করলে। যাই হোক, তুই অন্তত বিয়েটা কর, আমাদের হোক নাই হোক। কই গো গিন্নি, কেমন লাগছে একবার বলো, অনেকদিন পর শ্বশুরের দেওয়া পাঞ্জাবিটা পরলাম। আরে তোমাকে তো দেখে বোঝাই যাচ্ছে না, তুমি ছেলের বিয়ের কথা বলতে যাচ্ছো নাকি নিজের বিয়ের কথা বলতে যাচ্ছো? কি যে বলো না, এই বয়সে নিজের বিয়ে। আরে না গো, মিথ্যে বলছি না, আজ এত সুন্দর লাগছে তোমায়, মনে হচ্ছে আজ আবার বিয়ে দেয়া চলবে তোমার। কি করে নান্টুদা, ও নান্টুদা, চলো চলো তাড়াতাড়ি বেরিয়ে এসো, না হলে আবার দেরি হয়ে যাবে। ওই ঘটক মশাই চলে এসেছে, তাহলে গিন্নি এবার আমি বেরোই, জানো অনেকটা পথ যেতে হবে। ঠিক আছে যাও, সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। আরে ঘটক দা, দেখা শোনার দিন আপনি এলেন না, কোথায় গেছিলেন? আর বলবেন না বৌদি, ওই দিন আমার একটু বিশেষ কাজ পড়ে গেছিল। আরে না, তোমাদেরকে বলা যাবে না এরকম কোনো ব্যাপার আছে নাকি? তাহলে বলছি শোনো, এতদিন সবার বিয়ে দিতে দিতে আমার যে কবে বয়স হয়ে গেছে সেটাই বুঝতে পারিনি, তাই ওই দিন আমি একটু নিজের বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম। আরে সে কি বলছো কনকদা, এখনো বিয়েই করেননি? আমরা তো চুলদাড়ি সব পেকে একদম সাদা হয়ে গেছে। আরে চুলদাড়ি উপর থেকে পেকেছে তো কি হয়েছে, ভিতর থেকে মনে মনে আমি একদম ইয়াং আছি। কই গো নান্টুদা,
চলো, অনেক দেরি হয়ে যাবে, অনেকখানি পথ যেতে হবে আমাদের। বলি গিন্নি, এলাম তাহলে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। আর শোনো, অবশ্যই কিন্তু মিষ্টির প্যাকেট নিয়ে যাবে, নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। আরে হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, সেটা আর তোমাকে আমাকে শিখিয়ে দিতে হবে না। আসছি তাহলে, চলো গো ঘটকদা, বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। বলছি মা, বাবা কোথায় গেল গো সকাল সকাল? আরে জানিস না, মেয়ের বাড়িতে গেল ফাইনাল পাকাপাকি কথাবার্তা বলতে এবং এই সম্পর্কটা পাকা করতে। আমি এবার আসি বুঝলে, অনেকক্ষণ হলো এসেছি। হ্যাঁ এখন তো চলে যাবেই, আগে আসলে যাওয়ার নাম করতে না। আর এখন যেদিন থেকে ফুটোর সাথে সম্বন্ধ ঠিক হয়েছে সেদিন থেকে শুধু ওইখানে যাই যাই করছে মন। আরে ফুটকের সাথে এখানে এই মেয়েটা কি করছে? না এখানের কেসটা কি ভালো করে দাঁড়িয়ে শুনতে হবে, এই মেয়েটার সাথেই তো ফুটোর সম্বন্ধ হচ্ছিল। আমি কি করব বলো, বাবা তো জোর করে নিয়ে গেছে। হ্যাঁ বাবা জোর করে নিয়ে গেছে তাই গেছো, তোমার তো আর একটুকুনো ইচ্ছে নেই। সত্যি বলছি, বাড়ির লোক আমাকে জোর করে নিয়ে গেছিল, আমার এই বিয়েটা করার একটুকুনো ইচ্ছে নেই। আরে মাগি, তোমার তো ইচ্ছে নেই বলে ফুটোর বাড়িতে গিয়ে গপগপ করে মিষ্টিগুলো খেয়ে এলে। কান খুলে শুনে রাখো, আমাকে ছাড়া যদি অন্য কাউকে বিয়ে করেছো না, তাহলে মারা সবাইকে বোম মেরে উড়িয়ে দেব। আরে বাস, এ তো শালা ফটকে ডবল খেলা খেলছে, এবার বুঝতে পেরেছি ও ফুটোর বিয়েতে কেন খুশি নয়। কি ব্যাপার বলতো, ফুটোর বিয়ে হোক, আমাদের বন্ধুটার বিয়ে হোক, এটা কি তুই চাস না? আরে ফুটোর বিয়ে হবে আমার সাথে কি, আর কে বিয়ে করবে কে বিয়ে করবে না সেটা কি আমার কথা কিছু হবে? এই কথাটা চেপে রাখা চলবে না, এই কথাটা ক্লাবে গিয়ে বল্টুদার কাছে বলতে হবে। এ কি বলছো তুমি, এরকমটা করো না। বাহ 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 বাহ, এখনো বিয়ে হলো না তাতে একবারে দরদ উদলে পড়ছে। তোমাকে মনে হয় ওই শুয়োরের বাচ্চা ফুটো বশীকরণ করে নিয়েছে? অতশত আমি বুঝি না, এই বিয়েটা তুমি করবে না মানে করবে না, ঠিক আছে? এর থেকে আমি আর বেশি কিছু বলছি না। কি বলছিস কিরে লেংচা, তুই ঠিকঠাক দেখে এসেছিস তো? ফটকে আবার এসব কবে থেকে শুরু করলো? আরে হ্যাঁ গো বল্টুদা, আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনি। লেওড়া ফুটোর কানে এই খবরটা পৌঁছলে ও শালা কি করবে কে জানে। বলি বল্টুদা, এই যা হচ্ছে না হতে দাও, ওই ফুটোর কানে এই খবরটা তুলো না, ভালোই ভালো একবার ফুটোর বিয়েটা হয়ে যাক, তারপরে দেখবে সব ঠিক হয়ে গেছে। কি বলছিস কিরে, এত কিছু জানার পরেও আমরা এটাকে মেনে নেব? আরে হ্যাঁ গো বল্টুদা হ্যাঁ, এটা ছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই, ওরা দুজনেই আমাদের বন্ধু, তাই আমাদেরকে দেখতে হবে ওদের মধ্যে ঝামেলা না লাগিয়ে কিভাবে সবকিছু ভালোই ভালোই মিটিয়ে দেয়া যায়। সবই ঠিক আছে, কিন্তু পরে জানাজানি হলে তখন তো আরো কেলো বাঁধবে। তুই যা পারিস করবি কর, আমি এর মধ্যে নেই। আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি ডাইরেক্ট বলে দেবো, আমি কিছুই জানি না। ও যা হবে সে দেখা যাবে, আগে তুমি ফুটোর বিয়েটা হতে দাও, তারপরে বাকিটা আমি সামলে নেবো।